আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আজ 20 অক্টোবর 2022 একটি ইম্পর্টেন্ট দিবস স্পেশালি আপনারা যারা রোগী আছেন তাদের জন্য অবশ্যই ডাক্তারদের জন্য মেডিকেল স্টুডেন্ট ডাক্তার রোগী এই তিন সম্পর্ক এবং এই পেশার সাথে জড়িত যত হেলথ সেক্টরের লোকজন আছেন সবাই জন্যই এবং স্পেশালি রোগীদের জন্য আজকের দিনটি খুবই ইম্পর্টেন্ট দিন সেটা হচ্ছে বিশ্ব অস্টিওপরোসিস দিবস বা ওয়ার্ল্ড অস্টিওপরোসিস ডে এই 20 অক্টোবরকে সারা বিশ্বে অস্টিওপরোসিস দিবস হিসাবে পালন করা হয় স্পেশালি অস্টিওপরোসিস রোগটা কী কেন হয় প্রিভেনশন করণীয় কী কীভাবে আমরা আগে থেকে ভালো থাকতে পারি বিকজ একটি কথা আছে এটা আপনারা জানেন সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর নট অনলি অস্টিওপরোসিস এনি ডিজিজ ডিসঅর্ডার শারীরিক মানসিক যত রোগ অসুস্থতা হতাশা বিষাদ যা কিছুই আছে পৃথিবীতে সব কিছুই যদি আগে প্রিভেনশন করা যায় সেটা মানে ট্রিটমেন্টের চেয়ে অনেক বেটার তো এইবার বিষয়ের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্টেপ আপ ফর বোন হেলথ বোন হেলথের জন্য স্টেপ আপ আমরা কী করতে পারি এখানে মূলত প্রিভেনশনকে বোঝানো হয়েছে আমরা অনেক কিছুর জন্য যত্ন করি অনেক কিছু আমরা বাড়ি ঘাড়ি ইহকালীন অনেক কিছুর জন্য আমরা যত্ন করি ইভেন কি আমরা পরকালের জন্য আলহামদুলিল্লাহ অনেকে আমরা যত্ন করার চেষ্টা করি সো সেই যত্নটা আপনার শরীরের স্পেশালি বোন হেলথের জন্য করতে হবে সেটা অনেকে আমরা জানি না অস্টিওপরোসিস এমন একটি রোগ যেটাকে বলা হয় নীরব ঘাতক রোগ শুধু প্রকাশ পাওয়ার পরই বুঝতে পারে রোগী যে হায় আমার কি হলো কেন হলো আমার তো শেষ কিভাবে বুঝতে পারে মূলত বুঝতে পারে শরীরের কোনো একটা হাড় ভেঙে গেলে এর আগে রোগী সাধারণত বুঝতে পারে না যে তার সে মহিলা হোক পুরুষ হোক যে অস্টিওপরোসিসে সে আক্রান্ত এই জন্য এটাকে বলা হয় নীরব ঘাতক রোগ একটু পড়ে গেল হোঁচট খেলো কবজি ভেঙে যেতে পারে হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে যেতে পারে মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে বিছানা পড়ে যেতে পারেন তখন আপনার বয়স হয়তো 70, 80, 90 বা আপনি এমন কিছু কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল রোগের আক্রান্ত যে আপনার অপারেশন করে রিপ্লেস করা আর যাবে না তাহলে আলটিমেটলি গোল কি গোল হচ্ছে বিছানা পঙ্গুত্ব ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপ আমরা আমাদের ব্যক্তিগত লাইফে ডাক্তাররাও আমরা চাই না আল্লাহর কাছে ফানা চাই আমরা মাপ চাই আমাদেরকে আল্লাহ আল্লাহ পাক রক্ষা করুক রহম করুক হেফাজত করুক এই সকল রোগ থেকে তদ্রুপ আপনাদেরও এই ব্যাপারে পানা চেতে হবে আল্লাহর কাছে মাপ চেতে হবে এবং আপনাদের প্রতিরোধ প্রতিকার নিয়ম শৃঙ্খলা যেগুলো ধর্মীয় এবং চিকিৎসা বিজ্ঞানীদের দ্বারা প্রমাণিত এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে ইনশাআল্লাহ আমরা অস্টিওপরোসিস থেকে ভালো হয়ে যেতে পারি অস্টিওপরোসিস এমন একটি রোগ বাই নেম অস্টিও মানে হাড় বোনস অস্টিও বোনস পোরোসিস মানে হচ্ছে ছিদ্রি বা জালি হয়ে যায় ছিদ্রি হয়ে যায় আপনারা জালই দেখেছেন বা জাল যে মাছ ধরার যে জাল কী হয় ছিদ্রি হ্যাঁ ছাকুনির মতো লাইক দ্যাট আমাদের বোনস কিন্তু ছাকুনির মতো না বোনস হচ্ছে একটা কম্প্যাক্ট এই কম্প্যাক্ট বোনটা এই রোগে আক্রান্ত হলে আস্তে আস্তে ছাকুনির মতো হয়ে যায় ছিদ্রি হয়ে যায় জায়গায় জায়গায় স্পেশালি 30-এর পরে গিয়ে এই রোগগুলা দেখা দিতে পারে এমনিতে এজিং প্রসেস জন্য তো আমরা বয়স বাড়ার সাথে সাথে একটা বাচ্চা জন্মের পরে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি মানে বোন প্রজেনিটর সেল যেটা স্টেম সেল থেকে বোন প্রজেনিটর সেল হতে হতে মানুষ আস্তে আস্তে বোন বড় হতে থাকে বোন তৈরি হতে থাকে সেল তৈরি হতে 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 বড় হতে থাকে একটা বয়সে গিয়ে ন্যাচারালি সেটা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা কমে যায় তখন ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় দিস ইজ ন্যাচারাল ওয়ে এটা কারো 30 বছরে হতে পারে কারো 35-এ কারো 40-এর পরে সাধারণত 40-50 বছর বয়সে গিয়ে ন্যাচারালি এটা বাড়তেই থাকে এই ন্যাচারালিটির সাথে যোগ হতে পারে স্পেশালি আমাদের মা বোনরা যাদের যারা ফিমেল বলি আমরা তাদের স্পেশাল হরমোনের ডেফিসিয়েন্সি যখন রজস্রাব বা ঋতুস্রাব বন্ধ হয়ে যায় তখন তাদের হরমোনাল ডেফিসিয়েন্সি হয় বা অনেক সময় হিস্টেরেক্টমি করে জরায়ু ফেলে দিতে হয় বিভিন্ন জরায়ু রোগের কারণে তখন তাদের এই রোগটা খুব দ্রুত দেখা দেয় আর 10টা মহিলার চেয়ে ওই রোগীর বা ওই মহিলার এই সমস্যাটা দ্রুত দেখা দিবে তারপরে হচ্ছে আমাদের বাচ্চাদের এখন যে লাইফ স্টাইল খেয়াল করেছেন আমরা আমরা ছোটোকালে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ যে আমরা মাঠে ঘাটে রোদে
সারা দিন খেলতাম, পানিতে ডুবাতাম, সব কিছু করতাম, লাভ ঝাঁপ দিতাম, স্কুলে যেতাম, স্কুলে খেলতাম, ফুটবল খেলতাম বৃষ্টির সময়। কিন্তু এখন আর সেটা নাই। আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই দুর্ভাগ্য, তারা তারা বাসার মধ্যে থাকে, চার দেওয়ালের মধ্যে থাকে, এসি রুমে থাকে। এই যে ডিউ টু ল্যাক অফ ভিটামিন, সূর্যের আলো নাই, শরীরে লাগে না, ভিটামিন ডি প্রোডাকশন হচ্ছে না, মুভমেন্ট নাই, সার্কুলেশন নাই, সুষম খাবারের অভাব, ল্যাক অফ অ্যাক্টিভিটিস, মুভমেন্ট নাই, এক্সারসাইজ নাই, চলাফেরা নাই, আমাদের আরবান লাইফ, এই লাইফ আমাদেরকে সম্পূর্ণ ডেস্ট্রয় করে দিয়েছে এইসব রোগ তৈরি হওয়ার জন্য এনাফ। তারপরে আমাদের খাদ্যে পর্যাপ্ত ভিটামিন মিনারেলের অভাব, স্পেশালি ভিটামিন ডি, এটা নিয়ে আমার রিসার্চ পাবলিকেশন হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমি আরও 15 বছর আগে ধরেই বলতেছিলাম যে ক্যালসিয়ামের চেয়ে ডি এর ডেফিসিয়েন্সি এই দেশে বেশি, নট ওয়ান নীল বাংলাদেশ, নতুন রিসার্চ ওয়ার্ক সারা ওয়ার্ল্ডই ডি এর ডেফিসিয়েন্সি, তবে আমাদের বেশি। তো এই ডি আমাদের বোন, হাড় ও জোড়া তৈরিতে বিশাল ভূমিকা পালন করে থাকে, ক্যালসিয়াম বিশাল রোল আছে ক্যালসিয়ামের ঘাটতি। ইভেন কি বিভিন্ন মিনারেল, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং বিভিন্ন সাপ্লিমেন্ট, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, অনেক লর্ডস অফ মিনারেলস, ভিটামিনস, এগুলা আমাদের খাদ্যে আমরা পাই, অনেক সময় পর্যাপ্ত থাকে না বা অনেক কারণে প্রসেস হয় না বা আমাদের খাদ্যের যে গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে এটা আমরা পাই না। এ সকল কারণে আমাদের এই অস্টিওপরোসিস ডেভেলপ করে। অনেক সময় মহিলারা বিভিন্ন ওষুধ খেয়ে থাকে, স্পেশালি বিভিন্ন জন্মবিরতিকরণ, অ্যান্টাসিড জাতীয় ওষুধ, বিভিন্ন হরমোন থেরাপি, বিভিন্ন ওষুধ আছে, যে সকল ওষুধেও অনেক সময় অস্টিওপরোসিস ডেভেলপ করতে পারে। স্পেশালি যারা বাত রোগে আক্রান্ত দীর্ঘদিন, বা বিভিন্ন ব্রঙ্কিয়াল, হাঁপানি বা বিভিন্ন শ্বাসকষ্ট রোগে আক্রান্ত, স্টেরয়েড খাচ্ছেন বা স্টেরয়েড নিচ্ছেন, ইনহেলেশন, এনিওয়ে যে কোনোভাবে স্টেরয়েড টেকিং, লং অ্যাক্টিং স্টেরয়েড টেকিং, অস্টিওপরোসিসের জন্য এনাফ। তাহলে অনেক কজ আছে, লটস অফ কজ। স্থূলতা, আমরা যে ফাস্টফুড খাই, অতিরিক্ত ফাস্টফুড, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ল্যাক অফ, আমাদের ভিটামিন কম খাই, আমরা শাকসবজি কম খাই, মিনারেলস কম খাই, ভিটামিন কম খাই বা খাদ্যে নাই বা আমরা জানি না, আমাদের হাঁটা চলাফেরা কম, আমাদের অন্যান্য বিভিন্ন ডিজিজের কারণে মুভমেন্ট নাই বা বিভিন্ন কারণে আমাদের এক্সারসাইজ নাই, এই সকল কারণে অস্টিওপরোসিস ডে বাই ডে বাড়ছে। এবং বয়স তো একটা ফ্যাক্টর আছেই, মহিলাদের অবশ্যই পুরুষদের তুলনায় বেশি হয়ে থাকে, পুরুষদেরও হয়ে থাকে তবে মহিলাদেরটা বেশি অস্টিওপরোসিস, যেটা আমি বলেছিলাম ইতিপূর্বেই যে ডিউ টু হরমোনাল ডেফিসিয়েন্সি। আসলে বলে শেষ করা যাবে না, অস্টিওপরোসিস একটা এমন একটা রোগ, এবং এই রোগে শুধু যে ভেঙে যাবে তা না, এই রোগে তীব্র ব্যথা হতে পারে, জোড়ায় জোড়ায় ব্যথা হবে, হাড় জোড়া ভেঙে আসবে মনে হবে, আপনার হাইট ধরেন আপনি ইয়াং বয়সে 25 বছর বয়সে হয়নি, ইউ আর এ যুবক, আপনি যখন যুবক তখন আপনার হাইট যদি 5 ফিট 5 থাকে, আফটার ওই রোগ হওয়ার পর আপনার 5 ফিট 4 হয়ে যাবে, 3 হয়ে যাবে, কমে যাবে হাইট, আস্তে আস্তে দেখবেন ছোট হয়ে যাচ্ছেন, কুঁজো হয়ে যাচ্ছে, পেইন হতে পারে, জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে, এবং ভেঙে যাওয়াটাই হচ্ছে এটার একেবারে লক্ষণের বহিঃপ্রকাশ, ফাইনাল, যে ভেঙে গেলে মানুষ বুঝতে পারে। সো আসেন আমরা কীভাবে এই অস্টিওপরোসিস প্রিভেনশন করতে পারি। আমরা এত রোগী চাই না, আমরা চাই রোগীরা প্রিভেনশন করুক, প্রিভেনশন প্রতিরোধ করে আমরা রোগ থেকে বাঁচতে পারি। সো আমাদের নিয়মিত আজকে থেকে আমরা, অনেকে ধারণা যে রাতে হাঁটবে, ভোরে হাঁটবে, হ্যাঁ, বা এমন ভোরবেলা হাঁটতে হবে, এটা আসলে এমন কোনো রিসার্চ ওয়ার্ক নেই যে ভোরে হাঁটতে হবে, এক এক রিসার্চ এক এক রকম হয়ে থাকে। তবে অস্টিওপরোসিস প্রিভেনশন করতে গেলে আপনার সকালে রোদের হাঁটা, যে সকালে রোদ উঠে যখন, ভোর আর রোদ এক জিনিস না, রোদ উঠার পরে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা যদি আপনি রোদের আলোতে হাঁটতে পারেন নিয়মিত, এটা আপনার অনেকগুলো রোগ থেকে প্রিভেনশন করবে এবং অস্টিওপরোসিস থেকে প্রিভেনশন করবে। নিয়মিত সুষম খাবার খেতে হবে, বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করে দেখতে হবে, এক্স রে করে প্রয়োজনে দেখতে হতে পারে, এবং ব্লাড টেস্ট করে, মিনারেল টেস্ট, ব্লাড মিনারেল টেস্ট আমাদের ডিপিআরসি তো আমরা নিয়মিত করি, রোগীদেরকে চেক আপ করি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি চেক করে থাকি আমরা, ক্যালসিয়াম এগুলো আমরা দেখে থাকি। এই সকল টেস্টের মাধ্যমে আপনাকে পর্যাপ্ত সাপ্লিমেন্ট নিতে হবে, বয়স অনুযায়ী ক্যালসিয়ামের ঘাটতি থাকলে ক্যালসিয়াম খেতে হবে, ভিটামিন ডি এর ঘাটতি থাকলে খেতে হবে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা করতে হবে, এবং সুষম খাবার খেতে হবে। আমরা ভাজা পোড়া ফাস্টফুড এবং মিষ্টি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট খাবার কমিয়ে ফেলে আমরা প্রচুর শাকসবজি, সিজনাল ফল খাবো, আমরা মাছ, দুধ, ডিম, হ্যাঁ, এগুলো খাবো, প্রয়োজনে বয়স অনুযায়ী মাংস খাবো, এগুলো আমরা সুষম খাবার, কায়িক পরিশ্রম, খাদ্যাভ্যাস, এবং আমাদের প্রয়োজন হলে আমরা বাত ব্যথা চিকিৎসক, যারা এই অস্টিওপরোসিস নিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি, তাদের পরামর্শ নিব। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। অনেকদিন পরে আপনাদের ভিডিও নিয়ে আসলাম, আবার চেষ্টা করব, ব্যস্ততার কারণে আসা সম্ভবই হয়ে ওঠে না,
কারণ আমাকে একদিকে ক্লাস নিতে হয়, আরেকদিক দিয়ে রোগী দেখতে হয়, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ডিপিআরসি প্রতিষ্ঠানের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ খুনাখুনি রাহাজানি আমরা বন্ধ করে সামাজিক কল্যাণ, মানব কল্যাণ, ইহকালীন পরকালীন কল্যাণে আল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে প্রত্যেকটা কাজকে আমরা ইবাদত হিসেবে, কাজ হিসেবে নিতে পারি, সেই জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক আমাদেরকে দেখ, আমাদেরকে আপনারা দোয়া করবেন এবং আপনাদেরকে আল্লাহ পাক ভালো রাখুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।